বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। বৃহস্পতিবার 9 মে শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ নির্বাচনে 20 মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। এদিকে মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই শামসুর রহমান নামের এক চেয়ারম্যান প্রার্থী প্রতীকসহ পোস্টার ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি নিজেই ফেসবুকে ছবিসহ মোটরসাইকেল মার্কায় পোস্টার ছেড়ে ভোট প্রার্থনা করেছেন। নির্বাচনে অন্য চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, 5 জন চেয়ারম্যান প্রার্থীর 1 জন মার্কা পেল, বাকিদের মার্কা নেই কেন? এছাড়া মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ না হতেই পোস্টার ছেড়ে কিভাবে প্রচারণা হয়? এতে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান বলেন, ফেসবুকে প্রচারণা করা যাবে, প্রতীক বরাদ্দের আগে 5 জনের বেশি গণসংযোগ করা যাবে না। তবে প্রতীক পেলেন কিভাবে জানতেই চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আচরণবিধি ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।